সুবিধা দেখো, যেটা তুমি বললে চিন্তার কারণ তো রয়েছে, যেখানে সব থেকে বেশি পজিটিভিটি রয়েছে এবং কেসের সব থেকে বেশি বাড়ছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে। কলকাতাতে প্রায় 40% পজিটিভিটি রেট রয়েছে। প্রধানমন্ত্রীকে যখন প্রথমে একটা প্রেজেন্টেশন দেওয়া হয় স্বাস্থ্য সচিবের তরফ থেকে, সেটাতে এই জেলাগুলোকে চিহ্নিত করে বলা হয় কি এই জেলাগুলোতে সব থেকে বেশি কেসেস আসছে এবং পজিটিভিটি রেট খুবই হাই রয়েছে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কি এই জেলাগুলিতে যেন পরিকাঠামো দিক থেকে হাসপাতাল পরিষেবা ঠিকঠাক থাকে, কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রককে রাজ্যের পাশে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী এটাও নির্দেশ দিয়েছেন যে আগামী দু একদিনের মধ্যে মুখ্যমন্ত্রীদেরকে নিয়ে একটা কেন্দ্রীয় সরকার মিটিং ডাকুক, যেখানে স্টেট স্পেসিফিক কি কি স্টেপস গুলো নেওয়া যেতে পারে। কারণ কিছু কিছু রাজ্যে কয়েকটি জেলা দেখা যাচ্ছে যেখানে বেশি কেসেস আসছে, সেই জায়গায় স্পেসিফিক কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটা নিয়ে আলোচনা করা হবে। তার সঙ্গে সঙ্গে আজকে মিটিং এ জানানো হয় প্রধানমন্ত্রীকে কি 7 দিনের মধ্যে 15 থেকে 18 বছরের যে ভ্যাকসিনেশন হয়েছে 31% সেখানে ভ্যাকসিনেশন হয়ে গেছে, এবং একটা প্রজেকশন দেওয়া হয়েছে যে আগামী 2 সপ্তাহের মধ্যে 15 থেকে 18 বছরের যারা রয়েছেন কিশোর তাদেরকে সবাইকে ফার্স্ট ডোজ হয়তো ভ্যাকসিনেশন করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন যে আগামীকাল থেকে যখন 60 বছরের উপরে হেলথ কেয়ার ওয়ার্কার এবং ফ্রন্টলাইন ওয়ার্কারদেরকে ভ্যাকসিনেশন করা হবে, সেক্ষেত্রে বুস্টার ডোজেরও কিন্তু একই গতি রাখা হোক সে কথাও বলা হয় প্রধানমন্ত্রীর তরফ থেকে স্বাস্থ্য আধিকারিকদেরকে। তার সঙ্গে সঙ্গে পিক সিনারিও কি হতে পারে, কখন পিক আসবে ভারতের মধ্যে, সেটা বিভিন্ন একটা প্রেডিকশনের একটা ম্যাপ প্রথম থেকে দেখানো হয়েছে প্রেজেন্টেশনের মধ্যে, এবং সব দিক থেকে প্রস্তুত থাকার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন রাজ্যের পাশে যেন স্বাস্থ্য মন্ত্রক দাঁড়াক এবং যা যা স্টেপস গুলো নেওয়া হবে সেটা রাজ্যের সঙ্গে আলোচনা করার পরেই নিতে হবে, একথাও আজকে প্রধানমন্ত্রী মিটিং এর স্বাস্থ্য সচিবকে বলেছেন। বাংলায় দৈনিক করোনা সংক্রমণ 24,000-এর গণ্ডি পেরিয়ে গেল। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হলেন 24,287 জন। শনিবারের নিরিখে দৈনিক সংক্রমণ বাড়ল 29%-এরও বেশি। এখনও পর্যন্ত সর্বোচ্চ দৈনিক সংক্রমণ ছিল 20,846। এবার সেই সংখ্যাকে টপকে মাত্র 7 দিনে 4 গুণ বাড়ল সংক্রমণ। রাজ্যে সংক্রমণের হার বেড়ে 33.89%। উত্তর চব্বিশ পরগনায় সংখ্যাটা 5,000 ছাড়িয়েছে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।